মঙ্গলবার সুপ্রিম কোর্টে যখন চলছে এসএসসি মামলা শুনানি, তখনও স্পষ্ট হয়েছে রাজ্যের সরকারের দ্বিচারী মনোভাব। একই মনোভাব নামে স্বশাসিত কিন্তু সরকারের অধীনস্থ এসএসসিরও। জেসিবিআইকে গাল না পেরে সকালে জলপান করেন না তৃণমূল দল ও সরকারের মাথারা, সেই সিবিআইকে আঁকড়ে ধরে এখন বাঁচার আপ্রাণ চেষ্টা তাদের। জেসিবিআই তদন্তে ভরসাই রাখে না তৃণমূল দল ও সরকার, সেই সরকারের অধীনস্থ এসএসসি এখন ভর করছে সিবিআই তদন্তে উঠে আসা নথিতে। লজ্জায় মাথা খেয়ে এসএসসি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে পারল, সিবিআই এর তথ্যের ওপর ভরসা করা গেলে যোগ্য এবং অযোগ্যদের তালিকা আলাদা করা সম্ভব। সিবিআই তদন্তে উঠে আসা তথ্যে ভর করে অভিযুক্তদের তালিকাকে অযোগ্যদের তালিকা বলে হাইকোর্টে চালিয়েছিল এসএসসি। এখন সেই সিবিআই এর তথ্যে ভর করে বাকিদের যোগ্য বলে দাবি করতে চাইছে এসএসসি। কি করবে, ওদের হাতেই তো নেই আসল তথ্য। তারা মুখে তো বলছেন যে হ্যাঁ আমরা সেগ্রিগেট করবো, কিন্তু সেগ্রিগেট করে নির্দিষ্টভাবে হাজির করতে পারছি না। আমরা যে সওয়াল করলাম সেটা যে এখন জাজমেন্টে রেকর্ড করেছি, এসএসসি বলছে আমরা করতে পারছি না। তারপরে তদন্ত করলে পরে তারও সব চুরি হয়েছে, দেখা যাক কি দেয় ওরা এসএসসি। এবং তাও আমার সন্দেহ আছে যে এখন ভোটের সামনে এটা করছে কিনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের চাল কিনা, ভোট পার হয়ে গেলে আবার এসএসসি হয়তো উল্টো কথা বলতে পারে। তদন্ত শেষ হলে বিচারালয়ের বিচারে ঠিক হবে তদন্তের সার্বত্তা। তার আগেই যোগ্য অযোগ্য ঝাড়াই বাছাইয়ে সিবিআইকে বড় ভরসা যে সরকারের, সেই সরকারই চাইছে না আর সিবিআই তদন্ত। তদন্ত চালিয়ে যেতে সিবিআইকে নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টও। হাইকোর্ট মন্ত্রিসভার তৈরি বাড়তি পদ নিয়েও তদন্তের নির্দেশ দিয়েছিল, আদতে গোল বেঁধেছে সেখানেই। প্রথম দিনের শুনানিতে নির্লজ্জের মতো যে সরকার বলতে পারল সিবিআই তদন্ত হলে গোটা মন্ত্রিসভা জেলে চলে গেলে কি হবে, দ্বিতীয় দিন সেই সরকারি খানিক শুধরে বলল পুরো মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত হলে সংসদীয় গণতন্ত্র কোথায় যাবে কি করবে। স্পষ্ট, চাকরিহারাদের চাকরি বাঁচানোর চেয়ে সরকারের মাথাদের বাঁচানোই এখন তৃণমূল সরকারের মাথা ব্যথা। বাড়তি পদ তৈরির নেপথ্যে রাজ্যের খারাপ অভিসন্ধি ছিল না বলে আদালতে দাবি করেন রাজ্যের আইনজীবী। অতিরিক্ত 6,861টি শূন্যপদ তৈরি করা হয়েছিল নাকি ওয়েটিং লিস্টে থাকা যোগ্য চাকরি প্রার্থীদের জন্য। কিন্তু থেকেই যায় প্রশ্নটা, 2016 সালের নিয়োগ প্রক্রিয়া 2019 প্যানেলের মেয়াদ শেষ, 2021 সালে মামলা দায়ের, 2022 সালে বাড়তি পদ তৈরি কেন, প্রশ্ন তুলেছে শীর্ষ আদালত। তবু মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশের ওপর আপাতত স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। নামি দামি আইনজীবীরা আদালতে যে সওয়ালই করুন না কেন, চাকরি প্রার্থীদের সঙ্গে প্রতারণা করা সরকার, যোগ্য মেধার সঙ্গে প্রতারণা করার সরকার, চাকরি চুরি করে চাকরি বিক্রি করা সরকার, বাড়তি পদের নামে যে ফের কোনো ফন্দি ফিকির আটেনি তার নিশ্চয়তা কোথায়? তাই কি সিবিআই তদন্তে ভয় সরকারের? এত অভিযোগের পর আদালতে মামলা চলা অবস্থায় কিভাবে বাড়তি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা, প্রশ্নটা জনমানসে। ব্যতিক্রমী চাকরি প্রাপক, ব্যতিক্রমী নিয়োগ, ব্যতিক্রমী আবার কি, একদম পরিষ্কার বিক্রি হয়েছে, খোলা বাজার, খোলা বাজারে কেনা বেচা হয়েছে। আদালতকে মধ্যশিক্ষা পর্ষদ বলেছে মাথা ব্যথা হলে মাথাটাই কেটে ফেলা সমাধান না, কিন্তু সরকার যে সংসদীয় গণতন্ত্রের কথা বলছে সেই সংসদীয় গণতন্ত্রে মাথায় যদি মাথা ব্যথার কারণ হয় তাহলে মাথাটা বদলে দেওয়াটাই জনগণের রীতি। মন্ত্রিসভায় যদি হয় ষড়যন্ত্রী সভা তাহলেও কি থেকে যাবে বিচার তদন্তের ঊর্ধ্বে? তাহলে কেন জেলের বাইরেই রেখে দেওয়া গেল না পার্থ চট্টোপাধ্যায়কে? কেন জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিক? আইনের চোখে সবাই যদি সমান হয় তবে দুর্নীতি যোগের অভিযোগে তদন্তের আওতাতেও পড়তে পারেন সবাই, মুখ্যমন্ত্রীও। তাই এখন বিচারাধীন অবস্থায় জেলবন্দী অরবিন্দ কেজরিওয়াল, হেমন্ত সোরেন। তাই বিচারের রায়ে জেলে যেতে হয়েছিল ওম প্রকাশ চৌতালা, জে জয়ললিতা, এম কে করুণানিধি, লালু প্রসাদ যাদবকেও। কোথাও কি তৈরি হয়েছিল সাংবিধানিক সংকট? ভেঙে পড়েছিল সংসদীয় গণতন্ত্র? তবে এখন কেন সংবিধান সংসদীয় গণতন্ত্রকে আঁকড়ে ধরতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? উঠছে প্রশ্নটা। ক্যালকাটা নিউজ।